শুধু ব্রাহ্মণবাড়ে একজন সরাসরি বাইরে ছিলেন, সরাসরি গাছ চাপা পড়েছে, আর বাকিগুলো ঘরের উপরে গাছ চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত যারা হয়েছেন এর মধ্যে গোপালগঞ্জের দুইজনকে ইতিমধ্যে 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাকিগুলো অনুদান প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপকূলীয় অঞ্চলে 7টার পর থেকে আঘাত হানে এবং 9টার মধ্যে এটা উপকূল অতিক্রম করে, 10টার মধ্যে এটা দুর্বল হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেভাবে শীতরাং সৃষ্টি হয়েছিল, শীতরাং সম্বন্ধে যে সমস্ত পূর্বাভাস ছিল, যেভাবে এর বিস্তৃতি ছিল এবং সরাসরি বাংলাদেশের দিকে এর এগিয়ে যাওয়া ছিল, আমরা সবাই পূর্বাভাস দিয়েছিল যে অনেক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে শীতরাং ঘূর্ণিঝড় অবস্থায় ছিল। এটা প্রবল ঘূর্ণিঝড় বা অতি প্রবল ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোন কোনোটাতে রূপ নেয় নাই, বাতাসের গতিবেগ 80 কিলোমিটারের উপরে যায় নাই এবং এটা আমাদের যে ঘোষণা ছিল সেই ঘোষণার ঘোষিত সময়ের অনেক আগেই অনেক দ্রুত গতিতে আমাদের উপকূল অতিক্রম করেছে। শীতরাং সৃষ্টি হয়েছিল লঘুচাপ হিসাবে 20 অক্টোবর সকাল 9টায়, এরপরে 21 অক্টোবর সুস্পষ্ট লঘুচাপ হয়, 22 অক্টোবর সকালে এটি নিম্নচাপে রূপ নেয় এবং 23 অক্টোবর এটা সকালবেলা গভীর নিম্নচাপ হয় এবং সন্ধ্যায় ঘূর্ণিঝড় শীতরাং হিসাবে এটা রূপ লাভ করে এবং 24 অক্টোবর দিবাগত রাত্রে বিশ্বের বিভিন্ন আবহাওয়া দপ্তরের বর্ণনা অনুযায়ী আমরা নিশ্চিত হয়েছি যে এটি অগ্রভাগ উপকূলীয় অঞ্চলে 7টার পর থেকে আঘাত হানে এবং 9টার মধ্যে এটা উপকূল অতিক্রম করে, 10টার মধ্যে এটা দুর্বল হয়ে পড়ে। ঘূর্ণিঝড় শীতরাং 24 অক্টোবর সন্ধ্যার থেকে 9টার দিকে বাংলাদেশের পটুয়াখালী, ভোলা, নোয়াখালী এবং চট্টগ্রাম, এটা প্রথমে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বরগুনা এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এটা আরও উত্তর পূর্ব দিকে টার্ন নেওয়ার কারণে ভোলা, নোয়াখালী, চট্টগ্রামের উপর দিয়ে এটা অতিবাহিত হয়। ঘূর্ণিঝড়ের সতর্কতা শুরু থেকেই আমরা আমাদের মাঠ প্রশাসন কাজ করেছে এবং আমাদের ভলান্টিয়াররা কাজ করেছে, আমাদের প্রায় 6,925টি আশ্রয় কেন্দ্র, 6,925টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10 লক্ষাধিক লোককে আমরা নিরাপদে নিয়ে আসতে পেরেছিলাম। ঘূর্ণিঝড়ে 419টি ক্ষতিগ্রস্ত ইউনিয়নে আনুমানিক 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 6,000 হেক্টর ফসল জমি এবং 1,000 মৎস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলীয় জেলাগুলো ছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ এমনকি ঢাকায়ও আঘাত এনেছে এবং এর ফলে গাছ চাপা পড়ে এবং বাড়িতে গাছ চাপা পড়ে সাত ধসে 9 জন আমাদের শেষ পর্যন্ত তথ্য পাওয়া পর্যন্ত 9 জন মৃত্যুবরণ করেছে। এই 9 জনের মধ্যে গোপালগঞ্জে 2 জন, কুমিল্লাতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, ভোলায় 1 জন, বরগুনা 1 জন, শরীয়তপুর 1 জন এবং সবগুলোরই কারণ ঘরের উপর গাছ পড়ে। শুধু ব্রাহ্মণবাড়িয়ায় 1জন সরাসরি বাইরে ছিলেন, সরাসরি গাছ চাপা পড়েছে, আর বাকিগুলো ঘরের উপরে গাছ চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব নেই, সব জায়গায় সূর্য উঠেছে, উজ্জ্বল দিন বিরাজ করছে, তবে অনেক চট্টগ্রাম সহ অনেকগুলো জায়গায় কিছু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ছিল, টেলিযোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেগুলো এখন আবার মেরামত করে দ্রুতই সংযোগ
সম্পাদন করা হচ্ছে এই ছিল আমাদের কাছে মোটামুটি একটি গতকাল থেকে আজকে পর্যন্ত তথ্য ধন্যবাদ সবাই ঢাকাতে কোনো ক্ষয়ক্ষতি কোনো খবর পেয়েছেন কিনা ঢাকায় আমরা শুধুমাত্র গাছ পড়ে গেছে কয়েক জায়গায় পুরো রাস্তা বন্ধ হয়েছিল সন্ধ্যার সময় সংসদ ভবনের সামনে একটি বড় গাছ পড়ে রাস্তা প্রতিবন্ধক হয় তো তবে দ্রুত এটা কেটে সরানো হয়েছে আর মোহাম্মদপুর এলাকায় বেশ জলাবদ্ধতা হয়েছে মোহাম্মদপুরের নামা বসিলা নামার এলাকার দিকে এছাড়া ঢাকায় আর কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিহত যারা হয়েছেন এর মধ্যে গোপালগঞ্জের দুইজনকে ইতিমধ্যে 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাকিগুলো অনুদান প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে তারা যেহেতু এটা আমাদের রাষ্ট্রের নীতিমালায় আছে মৃতদেহ সৎকারের জন্য 25,000 টাকা আমাদের নীতিমালা অনুযায়ী কাজ করতে